গুলিকাণ্ডে ধৃত অক্ষয় কুমার মিশ্রের পুলিশ হেফাজত। 21 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতকে জেরায় খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, জাদুঘর গুলিকাণ্ডে ধৃত অক্ষয় কুমার মিশ্রের পুলিশ হেফাজত। 21 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতকে জেরায় খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আমরা এই আরো বিস্তারিত আমরা জানবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ধৃতকে জেরা করছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ধৃতকে জেরায় খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গতকাল যখন সেখানে এই অপারেশন মোজো চলছিল, তখনও আমরা দেখেছিলাম যে বিনীত গোয়েল তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি নিজে গোটা অপারেশনটার নেতৃত্ব দেন তিনি। এদিকে আজকে ধৃতকে জেরা করেন বিনীত গোয়েল। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি জানা যাচ্ছে আর এ বিষয়ে? দেখো, এই মুহূর্তে লালবাজারে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, যুগ্ম কমিশনার কাই মুরলীধর শর্মা, ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, তাদের সঙ্গে কলকাতা পুলিশের হোমিসাইড অফিসাররা ধৃত এই সিআইএস এর জওয়ান তাকে জেরা করছেন। এবং যেটা কার্য নজিরবিহীন যে কলকাতা পুলিশের কমিশনার নিজে এসে কোনো একজন অভিযুক্তকে জেরা করছেন, কেন এই একেবারে তৎপরতা, তার কারণ তদন্তকারী অফিসাররা বা কলকাতা পুলিশ গোটা বিষয়টাকে কোনোভাবে কিন্তু তারা হালকা ভাবে নিতে চাইছেন না। ইন্ডিয়ান মিউজিয়ামের মতন একটা হাই সিকিউরিটি জোন, সেখানে একজন কর্তব্যরত সিআইএসএফ এর জওয়ান, তিনি AK-47 তিনি ছিনিয়ে নিচ্ছেন, তিনি এলোপাথাড়ি 15 রাউন্ড গুলি চালাচ্ছেন, যে গুলিতে একজনের মৃত্যু হচ্ছে, আরো একজন আহত হয়েছেন। ফলে বারবার করে ওই জওয়ান তিনি দাবি করছেন যে তাকে হেনস্থা করা হতো, তার উপরে মানসিক নির্যাতন চলতো। কিন্তু সত্যিই কি তার এই বয়ান সত্যি, নাকি এর নেপথ্যে কোনো কোনো কারণ রয়েছে? শুধুমাত্র হেনস্থার জন্যই এই রকম একটা একেবারে এক্সট্রিম একটা স্টেপ ওই জওয়ান নিয়ে নিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে এই জওয়ান তার গত এপ্রিল মাসে তিনি তাকে জম্মু কাশ্মীরে পাঠানো হয়েছিল, 19 তারিখের রাতে জম্মু কাশ্মীরে পাঠানো হয়, তিনি 21 তারিখে পৌঁছান এবং তারপরে তার বাবা 26 এপ্রিল তার বাবার মৃত্যু হয়, সেই সময় তাকে 25 দিনের ছুটি দেওয়া হয়েছিল, তারপর তিনি আরো 10 দিন ছুটি এক্সটেন্ড করেন, তারপরে তিনি যোগ দিয়েছেন এবং কাজে যোগ দেওয়ার পর আবারও নতুন করে তিনি যেটা অভিযোগ করছেন যে তাকে হেনস্থা করা হতো। সত্যি কি তার এই বক্তব্যটা, তাকে যে হেনস্থার অভিযোগ উঠছে সেটাই কি কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ফরেন্সিক বিভাগের যারা সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছেন, কিন্তু গোটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন কলকাতা পুলিশের শীর্ষকর্তারা। এবং সে কারণেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি এই মুহূর্তে লালবাজারে ধৃত ওই অভিযুক্ত অক্ষয় কুমার মিশ্রা তাকে লালবাজারে জেরা করছেন। তার সঙ্গে যুগ্ম কমিশনার অপরাধ মুরলীধর শর্মা, ডিসি সেন্টার তারা রয়েছেন। ঠিক নির্দিষ্টভাবে কি ঘটছিল, কেন তিনি বারবার করে দাবি করছেন যে তাকে হেনস্থা করা হয়েছে, তিনি সত্যিই বলছেন কিনা, এবং গতকাল থেকে তার এই যে নির্লিপ্ততা, অর্থাৎ তাকে তারা দীর্ঘক্ষণ তাকে যখন কনভিন্স করার চেষ্টা করছিলেন, সেই সময় তার মধ্যে প্রবল একটা রাগ দেখা দিয়েছিল, এই রাগের নেপথ্যে কি কারণ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা একেবারে জানতে চান। আরো যেটা জানা গিয়েছে, তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন, যে আমরা প্রাথমিকভাবে যেটা খবর পাচ্ছিলাম যে এখানকার যিনি এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট রয়েছেন, সেই সুবীর ঘোষ, তাকেই কিন্তু প্রথম টার্গেট করা হয়েছিল এমন জানা গিয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন, শুধুমাত্র সুবীর কুমার ঘোষ নয়, অন্ততপক্ষে চারজন টার্গেট ছিল, যে টার্গেটের মধ্যে সুবীর কুমার ঘোষ তো তিনি ছিলেনই, তার সঙ্গে একজন সিআইএসএফ এর ইন্সপেক্টর টার্গেট ছিলেন, আরো একজন জওয়ান, এবং যিনি নিহত হয়েছেন সেই রঞ্জিত কুমার সারেঙ্গি, সেও কিন্তু তার টার্গেট ছিল। এবং তদন্তকারী অফিসারদের ভিতর ওই ব্যক্তি দাবি করেছেন যে এই রঞ্জিত কুমার রঞ্জিত সারেঙ্গি তিনি সিআইএসএফ এর যে ইন্টেলিজেন্স উইং রয়েছে সেই উইং এর দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন সময় তার ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতেন। ফলে যে বক্তব্য ওই অভিযুক্ত দাবি করছেন সেটা আদৌ কি সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, অন্য কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো বিষয় তো নেই? সেই বিষয়গুলো কিন্তু একেবারে ছোটভাবে বা একেবারে উড়িয়ে দিতে চাইছেন না তদন্তকারী অফিসাররা। সেই কারণেই কলকাতা পুলিশের কমিশনার স্বয়ং বিনীত গোয়েল এই মুহূর্তে লালবাজারে ধৃত এই অভিযুক্ত তাকে জেরা করছেন। তুমি জানো এই অভিযুক্ত থেকে আজকে ব্যাংকশাল আদালতে তোলা হয়েছিল, তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আচ্ছা পিয়ালি, যেটা জানতে চাইবো, এই যে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে জেরাও চলছে এবং জিজ্ঞাসাবাদের যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যাদের বিরুদ্ধে তার অভিযোগ, তাদের কি ও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এরকম কি কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? একেবারেই দেখো, এখন এই পর্যায়ে যেটা কাজ সেটা হচ্ছে যে যারা যে অভিযুক্ত তাকে পুলিশ শীর্ষকর্তারা তারা জেরা করছেন। গত তারিখে
ওই সময় যখন রোল কল চলছিল সেই রোল কলের একেবারে তারপরেই কিন্তু এই ঘটনা, মানে রোল কলের সময় নির্দিষ্টভাবে কিছু ঘটেছিল না, সেই সময় সিআইএসএফ এর কোন কোন জওয়ান তারা উপস্থিত ছিলেন এবং কিভাবে তার বন্দুকটা ছিনিয়ে নিলেন এবং যারা এই সময় সিআইএসএফ ছাড়া এই মিউজিয়ামের যারা কর্মীরা তারা ছিলেন তাদেরকে জেরা করবেন এবং আহত সুবীর কুমার ঘোষ তারও বয়ান রেকর্ড করাবে, মানে তার সঙ্গে সঙ্গে এই মিউজিয়ামের যে সিসিটিভির ফুটেজ সেটা তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন, সেই সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করবেন এবং সিআইএসএফ এর যারা আধিকারিকরা যে দাবি ওই জওয়ান বারবার করে করছেন যে তাকে হেনস্থা করা হতো, এই হেনস্থার কথা সত্যিই কি তিনি কোন রকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলেন কিনা সেই বিষয়গুলো করোবরেট করার জন্য সিআইএসএফ এর যারা আরো সিনিয়র আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন তদন্তকারী অফিসাররা, এমনটাই আমরা জানতে পারছি।